স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের কারণে এবছরে এইচএসসি পরীক্ষার যখন শুরু হয় সাতটি বিষয় শেষ হওয়ার পর ছয় বিষয় বাকি ছিল, সে সময় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সময় পরীক্ষা আসলে বন্ধ করে দেয় সরকার, সে সময়কার সরকার, এবং এরপর যাতে এই পরীক্ষাটা যারা আসলে ছাত্ররা অনেকটা সময় রাস্তায় ছিল আগে আওয়ামী লীগ সরকারের সময়কার, এজন্য তারা পরীক্ষা পদ্ধতি বাতিল চায়, তারা ম্যাপিং পদ্ধতি চায়, সে সময়ও তারা এই সচিবালয়ে ঢুকে এই শিক্ষা মন্ত্রণালয়ে এসে তারা দাবি দাওয়া করেছিল শিক্ষা উপদেষ্টার কাছে, এবং শিক্ষা উপদেষ্টা সেটা মেনেছিল এবং ছয়টি বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে এবার ফলাফল ঘোষণা হলো। গত সপ্তাহে যখন এইচএসসি ফলাফল ঘোষণা হলো ওই সময়ে আবারও শিক্ষার্থীরা ঢাকা বোর্ডে এবং চট্টগ্রাম বোর্ডে গিয়ে তারা কি তাদের কিছু দাবি দেওয়া বলে যে আসলে ম্যাপিং যেটা করা হয়েছে সেটা সেইভাবে তাদের মূল্যায়ন সঠিকভাবে হয়নি, তারা এই ফলাফলের পুনর্মূল্যায়ন চায়। এবং সেই সময় আমরা দেখেছি যে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের রুমে, চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যানের রুমে তারা সেখানে আলোচনা করেছে, সে তখনও কিছু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা হয়েছে, কিছু শিক্ষার্থীও তখন আহত হয়েছিল, এবং এই দুদিন ধরে তারা আসলে রাস্তায় আছে। গত পরশু দিন তারা শিক্ষা সচিবের রুমে এসে স্মারকলিপি দিয়ে গিয়েছিল যে আসলে তারা পুনর্মূল্যায়ন চায়, কিন্তু পুরো শিক্ষা সচিব তাদের আশ্বস্ত করেছিল দুই দিনের মধ্যে কোনো কিছু তারা ফলাফল না পাওয়ার কারণে আজকে সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে তারা আসলে 100 জনের মতো শিক্ষার্থী তারা ঢুকে, যদিও এখানে প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু সচিবালয় এটা খুবই এটা নিরাপত্তার জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা, তারপর শিক্ষার্থীরা ঢুকতে পেরেছে, ঢুকে 6 নম্বর ভবনের নিচে এসে তারা আন্দোলন সংগ্রাম তারা বিক্ষোভ করছিল, এবং সে সময় এসে পুলিশ যখন তাদের কোনোভাবেই বলে বোঝাতে পারতেছিল যে বের হয়ে যান, কারণ তখন তারা এখানে অবস্থান কর্মসূচি দিচ্ছিল, সে সময় পুলিশ আসলে লাঠিপেটা করেছিল, কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আসলে বলছে যে এ ধরনের পুলিশের যে হামলা এটা নিয়ে এখন তারা আবার কথা বলছে, এবং তারা এটা খুবই মর্মাহতভাবে জানাচ্ছে সাংবাদিকদের যে আমাদেরকে কেন পুলিশ এভাবে লাঠিসোঁটা করলো, আমরা তো দাবি দেওয়া নিয়ে আসছি। এখন পর্যন্ত সচিবালয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সাথে কয়েকজন শিক্ষার্থী বসে আছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, তাদের কি পরবর্তী কী সিদ্ধান্ত সেগুলো জানার চেষ্টা করছে, যাতে সরকারের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে পারে। আসলে সেনাবাহিনীর যারা সদস্য আছে তারাই মূলত এই কাজটা করছেন, অনেকে বের হয়ে গেছেন, বাকিরা সচিবালয়ে আছেন, তবে এখন বিক্ষোভ কেউ করছেন না, সচিবালয়ের পরিস্থিতি এখন ভালো আছে, যেভাবে যেটা শুরু হয়েছিল 4:30 দিকে সেটা এখন আর নেই, এখন তবে অতিরিক্ত পুলিশ আমরা দেখছি পিছনে আছে, তারাও চাচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক হোক।